এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের কালজয়ী 12টি বাণী জানব। ভুলিও না, তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত। যে ব্যক্তির আত্মা অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকে গুরু বলে। মানুষের ভেতরে যে দেবত্ব আছে তারই প্রকাশ সাধনকে বলে ধর্ম। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। জগতে সর্বদাই দাতার আশ্রয় গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্থ, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তা সবই অধার্মিক। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। বেদান্তে সংগ্রামের স্থান আছে, কিন্তু ভয়ের স্থান নাই। যখনই স্বরূপ সম্বন্ধে দৃঢ়ভাবে সচেতন হইতে শুরু করিবে, তখনই সব ভয় চলিয়া যাইবে। নিজেকে বদ্ধ মনে করিলে বদ্ধই থাকিবে, মুক্ত ভাবিলে মুক্তই হইবে। জীবন ও মৃত্যু একটা ব্যাপারেই বিভিন্ন নাম মাত্র, একই টাকার এপিট ওপিট, উভয়ই মায়া। এই অবস্থাকে পরিষ্কার করে বোঝাবার যো নেই। একবার বাঁচাবার চেষ্টা হচ্ছে, আবার পরমুহূর্তেই বিনাশা বা মৃত্যু চেষ্টা।